সরকারের চারটি বাসে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নির্দেশদাতা হিসেবে ওই নেতার নাম বলার পর তাকেও গ্রেফতার করা হয় পুলিশ জানায় পূর্ব শত্রুতা থেকেই বাস পোড়ানোর নির্দেশ দেয় ওই নেতা বাস পোড়াতে চুক্তি হয়েছিল চার লাখ টাকার দেশ জুড়ে মধ্যে শ্রমিক লীগ নেতার এমন কাণ্ডের দায় নিচ্ছে না সংগঠনটি গত শনিবার রাত বারোটার দিকে চট্টগ্রামে অক্সিজেন হাটাজারী সড়কের নতুন পাড়া এলাকায় বিআরটিসি ডিপোতে চারটি বাসে আগুন দেন লেগুনা চালক সোহেল রানা ডিপো ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করলে ফুটেজ দেখে তাকে শনাক্তের পর গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চালক সোহেল জানান চার লাখ টাকা দেবেন বলায় থানা শ্রমিক লীগ সভাপতি দিদারুল আলমের নির্দেশে বাসে আগুন দেন অগ্রিম নেন পাঁচশো টাকা এরপর গ্রেফতার হন নির্দেশদাতা দিদারুলও বিআরটিসি বাস কাউন্টার এদের সাথে একটা পূর্ব শত্রুতা ছিল সে মনে করছে যে হয়তো এই সমাধানের বেছে নেই হয়তো দায়টা আমার ঘাড়ে আসবে না এই চিন্তা ভাবনা করে সেই সময়টাকে বেছে নিয়েছে কারণ সেটা একটা ক্রিমিনাল সন্ত্রাসী যা এটা করেছে সরকারি দলের সহযোগী সংগঠনের নেতা হয়েও সরকারি বাসে আগুন দেয়ার ঘটনায় বিব্রত চট্টগ্রামের নেতাকর্মীরাও তাদের অভিযোগ দিদারুল আগে অন্য দল করলেও কয়েক বছর আগে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের শীর্ষ এক নেতার মাধ্যমে পদ বাগিয়ে নেন যদিও এখন দায় নিচ্ছেন না কেউ সে মূলত জাতীয় শ্রমিক লীগের নাম ব্যবহার করে ব্যানার লাগিয়ে স্বঘোষিত সভাপতি দাবি করে তার উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজগুলি করেছে বলে আমার মনে হয় ডিপোতে পড়ে আছে আগুনে পোড়া বাস চারটি ভেতরের সব কিছু পুড়ে ছাই সেই রাতে পাহারায় ছিলেন বিআরটিসির উনিশ কর্মচারী তারই এক ফাঁকে দেয়া হয় আগুন আমরা যাওয়ার পরে ঘুরে এখন তাকাই দেখি কিন্তু ধোয়া ওঠে ধোয়া লগে লগে আমি চিল্লা উঠেছি চিল্লার পর এখানে আস্তে আস্তে দেখি আমাদের সামনের গাড়িটা ডাইভিং সিটটা ধরাই দিছে আগুন যে দিছে ওর পিছে আমরা ছুটি নেই আমরা শুধু ছুটছি আমাদের সম্পদ রক্ষার পথে আগে আমরা সম্পদ রক্ষা করুন তারপরে পরে যখন আগুনটা আগুন পরে এরপর হেরে খুঁজলাম আর পাইলাম না যেহেতু আমাদের গাড়ির ক্ষতি হয়েছে আমি বাদু হয়ে থানায় একটা মামলা করেছিলাম সেক্ষেত্রে পুলিশ জাস্টিফাই করে হয়তো তদন্ত স্বার্থে তারা হয়তো যেহেতু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম